পিম্পল একনি বা ব্রণ যেটাই বলেন না কেন, এগুলো ভালো করার জন্য আপনি অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেছেন বাট ভালো হয়নি, এমন সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পল একটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, একটি হোম রেমেডি শেয়ার করব যেটি ফলো করলে ইনশাল্লাহ 100% আপনার পিম্পল একটি ভালো হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার পিম্পল একটি ভালো করতে তাহলে আজকের ভিডিওটি ফুল দেখে ট্রাই করবেন। সো অবশ্যই পরবর্তী আজকের ভিডিওটি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, তো কথা না বাড়িয়ে হোম রেমেডিটি সম্পর্কে জানা যাক। তো আপনি যেভাবে এই হোম রেমেডি তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আপনি একটি পাত্র নেবেন, পাত্রে আপনি একটি কলার হাফ অংশ নেবেন, মানে অর্ধেক অংশ কলা নেবেন। কলাটা নিয়ে সেটা ভালোভাবে ম্যাশ করবেন, গলাবেন, গলিয়ে পেস্টের মতো বানাবেন। তারপর আপনি সেখানে 1 চা চামচ পরিমাণ মধু দিবেন এবং লাস্টে সেখানে আপনি 1/2 চা চামচ পরিমাণ পুদিনা পাতার রস দিবেন। তো এই তিনটি উপকরণ ভালোভাবে মিক্সড করবেন, মিক্সড করে পেস্টের মতো বানাবেন। তারপর সেই পেস্টটি আপনার ফুল ফেসে লাগাবেন, ফুল ফেসে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। তারপর আপনি সেটি নর্মাল পানিতে ক্লিন করে ফেলবেন। এই উপকরণটি সপ্তাহে আপনি 3 দিন ব্যবহার করবেন, মানে যে হোম রেমেডিটি বললাম এই হোম রেমেডিটি সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার পিম্পল একনি ভালো হয়ে যাবে, আপনার পিম্পল একনি যত দাগ আছে সেগুলো ভালো হয়ে যাবে এবং আপনার ফেস অনেক গ্লোয়িং হয়ে যাবে। তো এই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনারা ফলো করবেন এবং ফলো করে ভালো রেজাল্ট পাবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাট এজ্জে, ওভার অ্যান্ড আউট।